নমস্কার বন্ধুরা, আয়ুধিস কুকিং হাটের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো চাল কুমড়োর ঘন্ট। তো চাল কুমড়োটা ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এরপরে মিহি মিহি করে চাল কুমড়োটাকে কেটে নেব। চাল কুমড়োটা ধুয়ে কেটে নেওয়াই ভালো, কেটে ধুলে অনেক জল বেরোবে, তার জন্য চাল কুমড়োটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে কেটে এভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। সমস্ত চাল কুমড়োটা আমি ভালোভাবে এভাবে কুচিয়ে নিয়েছি দেখুন। আর এই চাল কুমড়োটা বানাবো আমি চিংড়ি মাছ দিয়ে। তো আজকের রেসিপি চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে ঘন্ট। তো তার জন্য আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে, এরপরে আমি হালকা অল্প সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। যারা চিংড়ি মাছ পছন্দ করেন না তারা চিংড়ি মাছটা বাদ দিতে পারেন, বাকি পদ্ধতি সব সেমই থাকবে। মাছগুলোতে লবণ হলুদ মাখানো আমার হয়ে গেছে, এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এসেছে, ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। আর এই রান্নাটা আমি করব খুবই কম তেলে। তো দেখুন তেল গরম হয়ে এসেছে, এবার ওর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেবো জিরে। জিরেটা একটু তেতে আসলেই ওর মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ফেলে রাখা কাঁচা লঙ্কা। এরপর আমি যে চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ওগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। খুব বেশি করে চিংড়ি মাছটা আমি ভাজবো না, চিংড়ি মাছ অতিরিক্ত ভাজা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো আমি এখানে জাস্ট এপিট ওপিট উল্টেই চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে আমার। দেখুন চিংড়ি মাছটা এপিটোপির হালকা ভাজা হয়ে গেছে, এরপর আমি চাল কুমড়োটা ওর ওপরেই দিয়ে দেব। এরপর আমি সামান্য পরিমাণে দেব হলুদ, আর স্বাদ অনুযায়ী দেব লবণ, দিয়ে ভালোভাবে চাল কুমড়োটাকে আমি নাড়াচাড়া করে নেব। লবণ আর হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখনই জল বেরোতে শুরু করে দিয়েছে, তো আমি এই অবস্থায় গ্যাসটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো খানিকক্ষণ। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। তো এভাবে আরও খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। এখনও সামান্য কিছু জল রয়ে গেছে আর চাল কুমড়োটাও বেশ সেদ্ধ হয়ে এসেছে। তো আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও খানিকক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো। আর এই সময় গ্যাসটা স্লো করে রাখবো। আর আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমি এক চামচ ময়দা নিয়েছি, ওর মধ্যে কিছুটা জল দিয়ে এটাকে ভালোভাবে গুলে নেব। ভালোভাবে গুলে নিতে হবে যেন ময়দার একটাও দলা দলা যেন না থাকে। আর আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে এর মধ্যে আটা বা চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। তো ভালোভাবে আমি গুলে নিয়েছি, এটাকে সাইডে রেখে দেবো। এরপরে আবারও ঢাকনা খুলে খানিকক্ষণ আমি চাল কুমড়োটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর আমি ওর মধ্যে দেব সামান্য পরিমাণে চিনি, চিনিটা দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব যে ময়দাটা গুলে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে খুন্তির সাহায্যে এভাবে ঘেঁটে নেব। তো যেহেতু এটা ঘন্ট তো একটু ঘাটা ঘাটা করতে হবে রেসিপিটা। দেখুন আমাদের রেসিপি রেডি হয়ে গেছে, এরপরে কুচুনো ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট। আজকে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আজ এই পর্যন্ত থাক, অন্য দিন চলে আসবো আবারও এরকম একটা অন্য মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।